বিসমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপুণস কিচেন অ্যান্ড ব্লক চ্যানেল থেকে আমি নিপুণ চট্টগ্রাম থেকে বলছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি দোয়া করবেন তো প্রতিবারের মতোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমার টুকিটাকি রান্না এবং কাজকর্ম আপনাদের কাছে কেমন লাগছে আপনারা চাইলে কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে আপনাদের কমেন্ট পড়তে এবং উত্তর দিতে দুটোই কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি আজকে আমি দুপুরের জন্য কি কি রান্না করব আসলে একটা মিক্সড ভেজিটেবল রান্না করব তার সাথে মাছ রান্না করব সবগুলো কেটে নিয়েছি তবে সবজিটা এখনো ধুয়ে নিয়ে নি তো আপনাদের সাথে শেয়ার করে নিব। এখানে আমি প্রথমেই মাছটা বসিয়ে দিতে এসেছি এক পাশে ভাত দিয়ে দিয়েছি আরেক পাশে আমি মাছটা করে রান্না করে নিব তো প্রতিবারের মতোই অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি মাছটা রান্না করে নিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনের গুঁড়ো এবং জিরের গুঁড়ো দিয়েছি আর সাথে আমি টমেটো পিউরি অ্যাড করেছি আজকে আমার কাছে টমেটো ছিল না তাই টমেটো পিউরি ছিল পিউরিটা অ্যাড করে দিয়েছি তো এখানে একটা সবজি রান্না করে নিচ্ছি আমি বাঁধাকপির সাথে আমার এখানে বেগুন মূলা আলু এটা দিয়ে কিন্তু আমি সবজিটা রান্না করলে আমার কাছে ভালো লাগে খেতে আপনাদের কার কার কাছে কেমন লাগে চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন এভাবে মিক্সড করে রান্না করলে কিন্তু অনেকগুলো ভিটামিনই পাওয়া যায় কারণ এক একটা সবজিতে এক এক রকমের ভিটামিন থাকে তো ফ্রেন্ড আমি সবজিগুলোকে একদম পানিকে জমিয়ে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি মাছটা এদিকে আমার কষে গিয়েছে তো সামান্য পরিমাণে পানি দিব পানি অ্যাড করে জুল করে একটু হালকা জুল করে রান্না করব আমি রান্নাটা আমি সবসময় খুবই সহজে করতে চেষ্টা করি কারণ আমার কাছে অত বেশি এক্সপেরিয়েন্স নেই যতটুকু আমি পারি তো সেভাবে আমি রান্নাটা করে নিই তো খেতে কিন্তু খারাপ হয় না সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন বেশি ইনগ্রেডিয়েন্টস দিয়ে রান্না করলে যে রান্না মজা হবে তেমন কিছুই না আসলে রান্নার দিয়ে করলে কিন্তু রান্নাটা অনেক বেশি মজা হয়ে যায় তো ফ্রেন্ডস আমি রান্নাটাকে বসিয়ে দিয়ে চলে আসলাম এখানে আমি আমার ঘরটা গুছিয়ে নিচ্ছি তো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি ঘরটা গুছিয়ে নিয়েছি হালকাভাবে যেভাবে প্রতিদিন গুছিয়ে নিই ওইভাবেই গুছিয়ে নিয়েছি আমি খুবই সিম্পল মানুষ তো সব কিছুই কিন্তু আমি সিম্পল ওয়েতে করি ছোটো সংসার তো যেভাবে সিম্পলইতে করা যায় ওভাবে করে নিই তো এখানে আমার বাবুর টেবিলটাও রয়েছে এটা আমি গুছিয়ে নিয়েছি ও কিন্তু এই ছোট টেবিলে পড়তেই অনেক বেশি পছন্দ করে তো বিছানার উপরে মাঝে মধ্যে এই টেবিলটা দিয়েই পড়তে বসে যায় সব কিছু গুছিয়ে নিয়েছি সেটা শেয়ার করে চলে আসলাম আমি সবজিটা রান্না করতে মাছটা নামিয়ে নিয়েছি তো আপনাদের সাথে শেয়ার করে নিব আমার সবজিটা সহ যখন রান্না হয়ে যাবে আপনাদের সাথে আমি দুটো রান্নাই শেয়ার করে দিব কেমন হয়েছে তো আপনারা চাইলে কিন্তু আমাকে আপনাদের অভিমত কমেন্ট করে জানাতে পারেন আপনারা কমেন্ট করলে আমার কাছে ভালো লাগবে কাজের উৎসাহটা অনেক বেশি বেড়ে যাবে আর এতক্ষণ ধরে যদি আপনারা আমার ভিডিওটি কন্টিনিউ করে থাকেন তাহলে লাইকটা দিতে কখনোই ভুলবেন না কারণ আপনার লাইকটা দিলেই কিন্তু আমি কাজের অনেক বেশি উৎসাহ পাই অ্যাটলিস্ট কারোর লাইকটা পাইলে কিন্তু অনেক বেশি কাজ করার জন্য উৎসাহ জাগে যে মানুষ হয়তোবা আমার কাজটাকে পছন্দ করছে তো ফ্রেন্ড হিসেবে আপনাদের কাছ থেকে লাইকটা অবশ্যই আশা করতে পারি এই প্ল্যাটফর্মটা আমি কাজ করছি অনেক দিন যাবৎ আপনাদেরকে কিন্তু আমি বারবারই বলে থাকি তো আসলে শখের বসে চ্যানেলটি ওপেন করেছিলাম তার জন্য কাজ করে যাচ্ছি কখন কি বেনিফিট পাবো না পাবো সেটা চিন্তা করি না মাঝে মধ্যে ডিমোটিভেটেড হয়ে যায় তাও পরবর্তীতে দেখা যায় আবার কাজটা করি কারণ ভালো লাগা থেকেই কাজটা শুরু করেছিলাম তাই এখনও করেই যাচ্ছি আমার আমার ফেসবুক পেজে আপনারা চাইলে ফলো দিতে পারেন আমার নিপুণ্স কিচেন আমার যে ফেসবুক পেজটি রয়েছে আপনারা ফেসবুক পেজেও অ্যাড হতে পারেন এখানে আমি আমার বেসিনটাকে একটু ওয়াশ করে নিয়েছি আসলে আমার পানিগুলো এতটাই খারাপ মানে একদম লাল বন্যের পানি কোনো কিছুই মেজে গষে রাখতে পারি না সবসময় লাল হয়ে যায় যে কোনো কিছুই লাল হয়ে যায় বাথরুম এবং আমার এই যে যেখানে বেসিন রয়েছে সব জিনিসগুলো লালচে হয়ে যায় পানি এতটাই খারাপ তো আপনাদের সাথে আরেকটা টিপস শেয়ার করার জন্য এই র্যাকটা শেয়ার করে দিয়েছি এরকম র্যাক থাকলে কিন্তু আপনাদের জিনিসগুলো আপনারা অর্গানাইজ করতে পারেন আর এরকম যে স্ট্যান্ডটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই স্ট্যান্ডটাতে আমার কাপ রাখা রাখার জন্য হ্যাঙ্গার আছে আর আমি প্লেট রেখেছি দেখে বুঝতে পারছেন এরকম জিনিসগুলো থাকলে কিন্তু আপনার অনেক ধরনের উপকার হয় আপনার জিনিসগুলো অর্গানাইজ থাকে এখানে আমি একটা মরিচের এবং হলুদের দনের গুঁড়া রেখেছি এই বাটিটা এটাতে পাট করে দেওয়া আছে তার জন্য সব জিনিসগুলো একটাতেই ধরা যায় এবং রান্নার সময় এদিক ওদিক যেতে হয় না তো আপনারা চাইলে কিন্তু এরকম অর্গানাইজ করতে পারেন আমার মতো সিম্বলের মধ্যে রান্না শেষ করেছি সব কিছু রান্নাটা আপনাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি রান্নার পরে সবচাইতে বড়ো কাজ হচ্ছে চুলাটা ক্লিন করে নেওয়া আমি কিন্তু প্রত্যেক দিন ডিপ ক্লিন না করলেও হালকাভাবে সবসময় রান্নার যে কোনো রান্নার পরেই এভাবে মুছে ফেলি তখন দেখা যায় আমার চুলাটা কিন্তু অনেকটাই ক্লিন থাকে আর এই ধরনের স্টিলের চুলাগুলো যাদের রয়েছে তারাই তো জানেন অনেক বেশি ময়লা হয় তো আজকে কেমন লেগেছে আপনারা চাইলে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস রিলেটিভদের সাথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম